প্রসনবাবু এবং বিনয়বাবুর কাছে আসছি বিনয়ক হাত তুলছেন অনেকক্ষণ ধরে ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় কাদের কথা বলছে জুনিয়র ডাক্তাররা আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি হঠাৎ করে পদত্যাগে আমার আমি তো যদ্দূর দেখেছি জুনিয়র চিকিৎসকদের এই দাবি দেওয়ার মধ্যে যে প্রথম প্রথম পাঁচ দফা দাবি নিয়ে তারা মেল মেল মেলামেলি করছিলেন তার মধ্যে কোথাও মুখ্যমন্ত্রী পদত্যাগ ছিল না ছিল কি রওনাক ছিল না তো ছিল হচ্ছে পুলিশ কমিশনার তো কি এমন কম্পালশন রয়েছে পুলিশ কমিশনার স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এদেরকে টিকিয়ে রাখার এদেরকে জাস্টিফাই করার কি এমন কম্পালশন রয়েছে তাদের বিরুদ্ধে প্রশ্ন পর্যন্ত লাইভে শুনতে রাজি নন মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে রাজি নন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি বুঝতে পারলাম না আমি শুধুমাত্র এই মুহূর্তে নবান্নের সামনে এখনো পর্যন্ত কিন্তু জুনিয়ার চিকিৎসকেরা রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনেও রয়েছেন সেখান থেকে কোনো আপডেট পেলে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে দেখাবো যে পরবর্তী স্ট্র্যাটেজি তারা কি ভাবছেন কি করবেন কতক্ষণ অপেক্ষা করবেন নবান্নর বাইরে সেই সংক্রান্ত ব্রেকিং নিউজ পেলে আমি আরো আপনাদেরকে দেবো বিনায়ক দা আমি এখানে যারা আছেন তারা সবাই সম্মানিত ডাক্তারবাবু আর শঙ্কু রাজনৈতিক প্রতিনিধি আমি খুব সংক্ষেপে দু মিনিট সময় কয়েকটা কথা বলবো আমার মা বিগত চার মাস আগে চলে গেলেন খানিকটা কুচিকিৎসাতেই গেছেন কুচিকিৎসা তার বাইরেও বলছি আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম সরকারি হাসপাতালে ভর্তি করতে পিজিতেই ভর্তি করতে আমি পারিনি তার কারণ আমাকে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হয়েছে যে তেমন তেমন লোককে না ধরতে পারলে পিজিতে নাকি ভর্তি করা যায় না এটা সবার ক্ষেত্রে সত্যি তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী বললেন যে রাজনীতি চিকিৎসার সঙ্গে রাজনীতি জোর যুক্ত হবে না তাহলে প্রথম যেটা করা উচিত হাসপাতালে কোন রুগী ভর্তি হবে এবং কোন রুগী ভর্তি হবে না সেটার দায়িত্ব ডাক্তারদের হাতে থাকা উচিত ডাক্তাররা বুঝবেন কার ইমার্জেন্সি কাকে ভর্তি করতে হবে কাকে ভর্তি করতে হবে না হাসপাতালে ভর্তি করব রুগী আমি আর সেটা ঠিক করে দেবেন মদন মিত্রের মতো কেউ বা অন্য কেউ সেটা তো চলতে পারে না এটা নাম্বার ওয়ান একটা পয়েন্ট যেটা আমি ভুক্তভোগী উনি বলছেন না যে পেশেন্ট পার্টি যদি জবাবদিহি চায় তো আমি একজন পেশেন্ট পার্টি আমার মা চার মাস আগে মারা গেছেন আমি ভর্তি করতে পারি হাসপাতালে আমি ডোর টু ডোর গেছি আমাকে বলা হয়েছে অমুক তুমুক অমুক একজন কাউকে বিরাট কেউ কোনো একটা গাইতে না থাকলে হতে পারে না সেখানে একটা কোনো যে কোনো নাম হতে পারে কিন্তু পারিনি এটা আমার একার অভিজ্ঞতা নয় অনেকের অভিজ্ঞতা আর দু নম্বর একটা কথা বলবো যে বিনীত গোয়েল যখন ছিলেন না কলকাতায় কি দুর্গাপুজো হতো না দুর্গাপুজো হয়নি বিনীত গোয়েল কবে থেকে আছেন কলকাতার পুলিশ কমিশনার দুশো বছর ধরে তাহলে যেই থাকুন আজকে যার যিনি কমিশনার থাকাকালীন এত বড় একটা জঘন্য ঘটনা শহরের মুখে ঘটে গেছে আমাদের নিহত চিকিৎসক ছাত্রী পড়ুয়া তার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছে যেটা সেই জায়গা থেকে সেটা যিনি করতে পারেনি এবং তারপরে সবচেয়ে যেটা লজ্জার তার তিন দিন পরে একটা হুলিগানের সেট এসে চোদ্দই আগস্ট রাত্রে ভেঙে দিয়ে গেল সেইটা যিনি আটকাতে পারেননি তার থেকে আমার সাধারণভাবে কোনো এর দরকার নেই যখন পুলিশ ছিল না দায়িত্বে তখনও কলকাতায় পুজো হতো তাহলে রাজনীতির কথা যেটা এখানে বলা হচ্ছে আমার মনে হয় প্রথম রাজনীতি বন্ধ হবে সেদিন যেদিন কোনো হাসপাতালে কোনো রাজনৈতিক দল এবং আমি তো বলছি কোনো রাজনৈতিক দলই শাসক দল বিরোধী দল কেউ কেউ সেখানে নাক গলাবে না কোন রুগী ভর্তি হবে এবং কোন রুগী ভর্তি হবে না সেই সিদ্ধান্তটা পুরোপুরি থাকবে ডাক্তারদের হাতে আমি একটা কথাই শুধু বলবো এর সঙ্গে অ্যাড করে আমার নিজের একটা অভিজ্ঞতা আমার আরেক রিলেটিভের ক্ষেত্রে আমাকে আরেকটি বড় সরকারি হাসপাতালে একজন রুগী বললেন আপনি অপারেশন করাতে পারেন আমরা তো কাটছি সিনিয়র আমরা অপারেশনটা করি কিন্তু জোরেন জুনিয়র ডাক্তাররা ওরা যতদিন না কাজে যোগ দিচ্ছেন ততদিন আমাদের পক্ষে এটা একটু অসুবিধে আপনি দেখতে পারেন বাইরে হচ্ছে কিনা আমি শুধু যে ভাই বোনরা এরকম দাঁতে দাঁত চেপে লড়াই করছে তাদের একটাই কথা বলবো এবং সেটা আমারও একটা এই বিষয় যে আজকের মিটিংয়ের আজকের কথা যেরকম শুনলাম তাতে কোথাও একটা যেন আমার মনে হলো যে পাবলিক পারসেপশানকে কোথাও একটা যে এই এত লোক মারা যাচ্ছে তার জন্য যেন আশ্চর্যের বিষয় মানুষ নিজের ডাক্তার যদি না বাঁচে সেখানে রুগী বাঁচাবে কে এটা খুব ভাইটাল প্রশ্ন তারপরেও আমি আমার ছোটো ভাই বোনদের তাদের বলবো এই বিষয়টা ওরা একটু ওরা করছেন ওদের মতো করে অভয় ক্লিনিক বা বিভিন্ন একটু মাথায় রাখতে যেন গ্রাম থেকে যে আসছে দরিদ্র মানুষ অনেক মানুষ এবং কিছু কিছু ঘটনা হয়তো ঘটে হচ্ছে কিন্তু এই জায়গা থেকে যেন একটা পাবলিক যে সেন্টিমেন্ট ইমোশন এই আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আছে তা যেন কোথাও একটুও না সরে কোথাও যেন মনে হয় ও ডাক্তারবাবু এলেন না বলে আমরা আমাদের বোধ হয় কেউ বাঁচলো না এই একটা জিনিস ওরা নিশ্চয়ই সেটা ভাববেন এবং সেই মতো ওরা পরের সিদ্ধান্ত নেবেন এবং শেষ একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দরকার নেই লাইভ স্ট্রিমিং দরকার নেই আইনের কচকচি মুখ্যমন্ত্রীর তো একটা বিরাট আন্দোলনের ইতিহাস আছে মুখ্যমন্ত্রী কেন গিয়ে রাস্তায় তাদের সাথে দেখা করলেন না রাস্তায় গিয়ে দাঁড়িয়ে

আমার একটাই প্রশ্ন অনারেবল প্রশাসনের কাছে এখানে যারা উপস্থিত আছেন সম্মানীয় মানুষদের কাছে আপনাদের মতো মিডিয়ার কাছে পাবলিকের কাছেও যে এমন কি পয়েন্ট আজকে এখান থেকে উঠতো এই লাইভ স্ট্রিমিং হলে যে সে পয়েন্টটা সিবিআই নিজের খাতায় রেখে সুপ্রিম কোর্টের কাছে প্রেজেন্ট করতে পারত আমি যদি ভেবেই থাকি যে রকম লাইভ স্ট্রিমে কোনো অসুবিধে থাকতে পারে জুডিশিয়ারি প্রবলেম আছে কি নেই সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয় আমরা প্রায়ই দেখি রোজই দেখি সেক্ষেত্রে এটা আমার মতো একটা লেম্যানের পক্ষে বলা সম্ভব নয় যে লাইভ স্ট্রিমিংয়ে কোনো অসুবিধে আছে কি না তার রাজনৈতিক উত্তর থাকতেই পারে শঙ্কু অত্যন্ত ভালোভাবে উত্তর দিয়েছে যে তার পক্ষে তার দলের পক্ষ রেখে কিন্তু আমার একটাই প্রশ্ন যদি লাইভ স্ট্রিমিং হয়ও হতো বা নাও হতো এমন কি পয়েন্ট এই অসুবিধা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিজবানুর আন্দোলন করেছিলেন ওনার আন্দোলনের জেলায় বাবু সিপি ছিলেন কলকাতার দুর্গাপূজার একদিন আগে স্বস্তির দিন সরানো হয়েছিল

শঙ্কুর একটা কথা ধরে আমার একটা কথা যে সুপ্রিম কোর্ট যখন মনে করবে যে ডাক্তারদের সমস্ত রকম সিকিউরিটি দেওয়া হয়ে গেছে ডাক্তাররা কাজে জয়েন করবে আমার বিরাট বড় প্রশ্ন আজ থেকে দুদিন আগে তাহলে কি ডাক্তারদের সমস্ত রকম সিকিউরিটি দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্ট বললো আজ থেকে বারো ঘন্টা পরে তোমরা জয়েন করবে ট্রেড করেছে সুপ্রিম কোর্টে এদের রিপ্রেজেন্টেশন ছিল না নাম্বার থ্রি নেক্সট ডে এদের হওয়া উচিত সেটা সেটা তো যারা রিপ্রেজেন্ট করতে পারেনি তাদের ব্যাপার আপনারা সব বুঝিয়েছেন কোটি কোটি টাকা খরচা করে নাম্বার